বার লাইসেন্সের 6% ভ্যাট ওঠানোর দাবি জোরদার। আসাম সরকার বার লাইসেন্সের বাৎসরিক বিক্রয়ে 6% ভ্যাট ওঠানোর দাবি জানালেন বরাক ভ্যালি IMFL অন বার ওয়ান শপের মালিকেরা। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে IMFL অন বার ওয়ান শপের মালিকেরা জানান, আসাম সরকার বার লাইসেন্সের উপর বাৎসরিক বিক্রয়ে 6% ভ্যাট লাগু করেছে, কিন্তু এই বারগুলো বেশিরভাগ গ্রামাঞ্চলে, তাই 6% ভ্যাট দিয়ে গ্রামাঞ্চলের বারগুলো চালানো অসম্ভব, কারণ তাদের বারগুলোতে প্যাক সিস্টেম বিক্রি করতে পারে না, MRP দামে বিক্রি করতে হয়। তাই বার মালিকেরা একত্র হয়ে সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, যে 6% ভ্যাট লাগু করা হয়েছে তা অতিসত্বর বন্ধ করতে হবে, তা না হলে তাদের পরিবার চালানো অসম্ভব হয়ে উঠবে, নতুবা সরকার তাদের IMFL অন ও দোকানগুলোকে IMFL অফ করে দেওয়ার জন্য আবেদন জানান তারা। আমরা আজকে 5 মার্চ 2022 ইংরাজি বরাক ভ্যালি IMFL অন শপের কয়েকজন মালিক এখানে আমরা উপস্থিত হয়েছি। বর্তমানে আমাদের আসাম সরকার মহোদয় আমাদের এই বার লাইসেন্সের উপরে মানে বছরের টোটাল স্যালারির উপরে 6% একটা ভ্যাট লাগু করা হয়েছে, কিন্তু এই ভ্যাট আমরা আজকে কেন বেশিরভাগ গ্রামাঞ্চলের বারের মালিকসব একত্রিত হয়েছি, কিন্তু এই 6% ভ্যাট আমরা দিয়া আমরা গ্রামাঞ্চলের বারগুলো চালাইতে পারতাম না, যেহেতু আমরা এখানে ট্যাক্স সিস্টেমে বিক্রি করতে আমরা পারি না, আমরা MRP রেটই বিক্রি করতে লাগে, আর MRP রেটের উপরে কোনো কাস্টমারের কাছে দাবি করাতে গেলে হয় তার সাথে ঝগড়া করতে লাগে, মাইর করতে লাগে, নতুবা কাস্টমারে বলবো যে এই কিনারে আমরা পান দোকানে পাই দিব এই রেটেতে আমরা ওখান থেকে নিয়ে যাই, যার লাগে আমরা আজকে সব বার মালিক সব বলতে আমরা কিছু সংখ্যক বার মালিক একত্রিত হয়েছি, সব আইসে না, সবকে জানানি হয়েছে সব আইসে না, হয়তো বিভিন্ন যার যে ব্যক্তিগত কোনো কারণ অসুবিধা থাকতে পারে, আমরা যে কয়েকজন আমরা সব একমত হয়েছি যে আমরা সরকার মহোদয়ের কাছে একটা আবেদন জানাইম আমরার এই 6% যেটা ভ্যাট লাগু করা হয়েছে আমরার উপরে এটা থেকে মুক্তি দেওয়ার লাগিয়া, না হইলে আমরার পরিবার ছেলেমেয়ে লইয়া আমরা খাইয়া বাসিয়া থাকতে পারতাম না, আর এই 6%টা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হইত না, আর নতুবা সরকার মহোদয় আমাদের যে IMFL অন দোকানগুলো আছে ওইগুলোর IMFL অফ দোকান করিয়া দেখা তখন আমরা এটা ব্যবসা করতে পারবো, কোনোরকম আমরা খাইয়া বাঁচতে পারবো, এটাই আমরা আজকে যে আমরা যে কয়েকজন মালিক এখানে হয়েছি আমরা এই পর্যালোচনায় গেছি, আমরা সরকার মহোদয়ের কাছে অনুরোধ আমরা এই আজকে বক্তব্যটা জানাইম, তারপর কি হইব এটা পরে আমরা বিস্তারিত জানাইম, আর যে যে আমাদের বার মালিক সকল আইসুন না আমি তার কাছে অনুরোধ রাখব যে আমাদের এইটা যে পরিচালনা করে রূপন মূলক ওনার সাথে যোগাযোগ করিয়া কীরকম পিতা করতে লাগে, যদি তারা আমাদের সঙ্গে সহমত থাকেন তে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এবছর থেকে নিট ও JEE সহ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। 2021 সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি, এক বছরের মধ্যে বিদ্যুৎজনদের নজর কাটতে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের, পাশাপাশি HS স্তরে চালু হচ্ছে নিট JEE এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।